আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাতু কুরআন এর বেসিক 2 ছোটদের ঘরে বসে কুরআন শিক্ষার আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আর আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ শিখতে যাচ্ছি কি আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসে শিখতে যাচ্ছি কোথায় আপনি ওয়াকফের সময় একালিপ মাদ হবে আর কোথায় তিনালিপ টান হবে আবার কোথায় কিভাবে অক্স করবো আমরা এটাও শিখবো ইনশাআল্লাহ চলুন আমরা না করে আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে শুরু করি সবাই একসাথে জোরে বলেন بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن <applause> الرحيم الله آل اللهم صل على محمد نبي الأم وعلى آله وسلم تسليما ওকে তাহলে আমরা একটা বিষয় আমি আপনাদের একটু ক্লিয়ার করে আসি যে বিষয়টা ছিল হলো মাদের হরফটা গতদিন আমি বলেছি তারপরে আজকেও বলবো যতদিন আমরা ক্লাস করব প্রত্যেকদিন আমরা এগুলো আবার নিয়মিত আবার প্র্যাকটিস করবো আল্লাহ ওকে তাহলে মাদের হরফ কি ছিল মাদের হরফ তিনটি কয়টি তিনটি সবাই বলেন কয়টি ছিল বলেন তো কোন সময় মাদ হয় দেখি কেমন পারেন আপনারা বাম পাশে বাম পাশে যদি মানে আমি দেখতে পাচ্ছি ফাহমিদুল মুক্তি এবং আরিফা নাই যারা জোরে জোরে পড়তেছেন না যাদের ক্যামেরা অফ রয়েছে তাদের ক্লাস করার প্রয়োজন নাই আমি আমি মনে করি আজকে হচ্ছি যারা আপনারা ক্যামেরা অন করতেছেন না আপনাদের ক্লাস করার দরকার নাই আজকে হ্যাঁ ওকে বেশ কয়েকজনের এখনো ক্যামেরা অফ রয়েছে ক্যামেরা অফ থাকা যাবে না ঠিক আছে ওকে তাহলে আমরা মাদের হরফ ক্লিয়ার হয়েছি ওকে এরপরে আমি যে বিষয়টা বলবো খালাদ আবার খালাদের উল্টা পেশ যেখানে থাকবে সেখানেও কি আমরা একই লিপ্টেনে পড়বো ঠিক আছে তারপরে চিকুন বাকা চিহ্ন থাকলে কি চিকুন বাঁকা চিহ্ন এই যে এরকম যদি থাকে তাহলে কি তিনা লিপটান হবে আবার যদি এরকম থাকে তাহলে চার লিপটান হবে ক্লিয়ার এটা গেল এরপরে যে বিষয়টা রয়েছে যে শব্দের শেষে যদি আপনি এরকম দুই জবর পান তাহলে এক জবর বাদ দিয়ে এক টেনে পড়তে হবে ক্লিয়ার এইবার আর একটা বিষয় ছিল যদি শব্দের শেষে এই যে গোলতা এই গোলতা যদি আপনি পান তাহলে গোলতাটা কি হয়ে যাবে হা হয়ে যাবে এবং সাকিন হবে ক্লিয়ার দেখেন আমি নতুন একটা কথা বলেছি অক্ফের সময় মানে কি থেমে যাওয়া থেমে যাওয়ার সময় যদি আপনি গোলটা পান এই যে এটা এটা মুখস্থ করতে হবে এক্ষুনি এক্ষন মুখস্ত করতে হবে এই যে মনে এদিক ওদিক তাকানো যাবে না অক্ফের সময় আমার সাথে পড়তে হবে ওয়াকফের সময় গোলটা থাকলে সর্ব অবস্থায় হা হয়ে যাবে সবাই জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন

ক্লিয়ার ওকে এরপরে আমরা কি শিখেছিলাম তিন আলিপ মাদ তিন আলিপ মাদ আমরা কোন সময় পড়বো টেনে পড়ব যখন এক মাদ এর পরের হরফে করলে বা থামলে আমরা কি তিন আলিপ টেনে পড়ব। ক্লিয়ার আমরা সবাই এটা ক্লিয়ার হয়েছি যেমন এই যে দেখেন জবর আছে এক আলিপ মাদ এক আলিপ মদের পরে আমরা এখানে যদি ওয়াকফ করি ঠিক আছে তাহলে আমরা কি করে পড়বো অকফ করি তাহলে আমরা তিন আলিপ টেনে পড়বো কোথায় এই এক জায়গায় তিন আলিপ টেনে ওকে আরিফা আপনি বলেন তো এটা এই শব্দটা তিন আলিপ কিভাবে টেনে পড়ছে বলেন এটা কি দাল সবাই পড়েন সবাই জোরে জোরে বলতে হবে জোরে জোরে দাল হলে আরো একটু বাঁকা থাকবে চাল আ এখানে একটা নুকতা আছে না তাহলে কেন আপনি এমন বললেন হ্যাঁ এবার তাহলে পড়েন রাজাগোল্লা রা মা হ্যাঁ ওয়াক্স করলে তাহলে কিভাবে পড়বেন আশা করি বুঝতে পেরেছেন আপনি যাই হোক এরপরে আমি আরেকজনের কাছে আর এখন যাকে ধরবো তিনি হলেন মুনাইম আপনি আমাকে এই শব্দটা পড়ে শোনাবেন দ্রুত দ্রুত পড়ে শোনাবেন দ্রুত

হিসাব অক্ষ করলে হামলে আমরা পড়ব হিসাব এই যে এক আলিফ মাত্র এই যে জবরে বামে খালি আলিফ এক আলিফ না জবরে বামে খালি আলিফ একালিপ আলিফ না এক আলিফ মাদের পরে আপনি অক্ষ করতেছেন থেমে যাচ্ছেন তাই আপনি তিন আলিফ টেনে পড়বেন বুঝতে পেরেছেন বুঝেছেন বলেন সবাই একসাথে জোরে বলেন ইস

এক্ষণে আমাকে আপনাদের বলতে হবে এক্ষণে বলতে হবে একটা বিষয় লিনের হরফ দুইটি কি বললাম লিনের হরফ দুইটি কি বলেছি বলেন তো লিনের হরফ দুইটি এই যে মাসপিলা বিব্রায়ন চুলে অত হাত দিতে হবে না লিনের হরফ কয়টি দুইটি লিনের হরফ দুইটি তানিশা কোন দিকে তাকাচ্ছেন আমির হামজা চোখে হাত দেওয়ার দরকার নাই নাবিহা আপনি ঢুলতেছেন কেন ওকে ঠিক আছে দেখেন লিনের হরফ দুইটি জবরের বামে কি জানেন যজমালা ওয়াও জবরের বামে যজমালা ওয়াও জবরের বাম পাশে জজমালা ওয়াও আবার জবরের বাম পাশে ইয়া ইফতি খেয়াল করতে হবে আমি যদি আপনাদের একেবারে সহজে বুঝাই এটা ওয়া সাকিন জবর আর ওয়াউসাকিন জবর হইলে লিনের হরফ হবে কি বললাম ওয়াউসাকিন ডাইনেজবর ইয়াশাক ডাইনেজবর ওয়াউসাকিন ডাইনেজবর ইয়া সাকিন জবর এটা হইলে কি হবে লিনের হরফ হবে বলেন সবাই বলেন লিনের হরফ কয়টি

গুড ওকে তাহা আপনি বলেন লিন এর হরফ কয়টি কি কি কোন সময় হবে লিন এর হরফ দুইটি কি কি আমি ওয়া ساکিন ওয়া ساکিন জব বা ইয়া ساکিন দাইনে জব হ্যাঁ এই দুটো হলে কি হবে এই দুটো হলে লিনের হরফ হবে হ্যাঁ লিনের এর হরফ কি করে পড়তে হয় জানেন আপনারা ওকে জানেন আপনারা লিনের হরফ কি করে পড়তে হয় লিনের হরফ তাড়াতাড়ি ঠিক আছে লাম ইয়া জবর লাই লাই এরকম টেনে পড়া যাবে না লাই বাই জবর বাই জবর বাউ তাও জবর তাও এভাবে ওকে লিনের হরফ কয়টি দুইটি অসাকিন ডাইনে জবর ইয়াসকিন ডাইনে জবর সবাই একসাথে বলে বলেন তো জোরে জোরে ওকে এটা মুকস্ত হইনি কার কার তারা হ্যান্ড রাইস করেনি যাদের এখনো হয়নি হ্যান্ড রাইস করেন দ্রুত আপনার কি হয়েছে বলেন না হলে হবে না হন ওই দেখেন আপনার স্ক্রিনের উপরে একটা অপশন থাক আসছে ওইটাই ইয়েস ওকে ক্লিক করেন ওকে อ่า ওকে মাসফিয়া জি মাসফিয়া ক্যামেরা অফ রয়েছে আপনার মাত্র ক্লাসে আসছি আমার না তাই আমি শুনতে পারি নাই ঠিক আছে সমস্যা নাই সেটা শুনতে পারবেন তবে আপনার ক্যামেরা অফ রয়েছে হ্যাঁ অন করছি ক্যামেরা অফ রয়েছে ক্যামেরা অফ থাকা যাবে না আজকে কোনোভাবে ওকে যাই হোক আমি আজকে যেটা আমি শিখাইছি এটা দেখে আমি একজনের কাছে একটু ধরি জি আমির হামজা সাহেব বলেন আপনি লিনের হরফ দুই টি ওয়া সেকেন্ডাইন এ দাও রিয়া হলে কি করে পড়বেন আপনি তাড়াতাড়ি পড়ব মনে থাকবে জি হুজুর তানিশা আপনি বলেন লিনার হরফ

ওকে এবার একটা মজার একটা বিষয় বলবো আপনাদের হ্যাঁ একটা মজার বিষয় বলি এই যে লিনের হরফ না এই যে আমরা কেবলমাত্র পড়লাম ও সেকেন ডাইনেজবর আর ইয়া সেকেন্ড কি ডাইনেজবর লিনের হরফ এই লিনের হরফের পরের অক্ষরে যদি আপনি থেমে যান কি বললাম লিনের হরফের পরের হরফে আপনি যদি থেমে যান তাহলে কি করতে হবে জানেন তাহলে তা লিনের হরফের পরের হরফে থেমে গেলে তিন আলিফ টেনে পড়তে হবে কয় আলিফ তিন আলিফ লিনের হরফের পরের হরফে থেমে গেলে তিনালিপtene পড়তে হবে কয়ালিপ তিনালিপ এটা বারবার পড়ে মুখস্থ করতে হবে লিনের হরফের পরের হরফে বক্স করলে বা থেমে গেলে তিনালিপtene পড়তে হবে ওকে আপনাদের সামনে খাতা কলম আছে না সবাই খাতা কলমে লিখেন আমি দেখব এই রুলসটা লিনের হরফের পরের হরফে থেমে গেলে তিনালিপtene পড়তে হবে দ্রুত দ্রুত খাতা কলমে লিখতে হবে দ্রুত কারো সাল নেই এসকার আজকে এখন আর কারো ছাড় দিব না দ্রুত খাতা কলম নিয়ে আসেন লিখে ফেলেন অনেকদিন লিখাই নাই এজন্য অবস্থা আপনাদের খুব করুন এখন থেকে আপনাদের লিখতে হবে বাধ্যতামূলক এখন থেকে আপনাদের লিখতে হবে ওকে সবাই পড়ে বারবার মুখস্থ করেন লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে তিন আলিপ্টনে পড়তে হবে

आप को गले सेने से पड़ता है बल्ले ने और पर आपको गले सेने से और 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 और

খাতায় লিখে ফেলেন দ্রুত ক্যামেরা অন করেন খাতায় লিখে ফেলেন আপনাদের খাতা দেখব আমি কে কি লিখতেছেন কি করতেছেন আমি দেখব অনেক দিন আপনাদের এই বিষয় নিয়ে আমি কিছু বলি নাই যে আপনাদের লিখতে হবে কি কি দেখি কিন্তু আজকের থেকে আপনাদের এটা লিখতেই হবে বাধ্যতামূলক আজকের থেকে আপনাদের বাধ্যতামূলক লিখতে হবে বাধ্যতামূলক একবার আরিফা হ্যান্ড রাইস করছে জি আরিফা বলেন আপনি আরেকবার বলবো ওকে লিনের হরফের পরের হরফে ওয়াক্স করলে তিন আলিপ পড়তে হবে ঈশা মুখস্ত করতে হবে এটা এবং খাতায় লেখেন লিনের হরফের পরের হরফে থেমে গেলে তিন আলিপ পড়তে হবে থামলে তিন আলিপ পড়তে হবে লিনের হরফের পরের হরফে ওয়াক্স করলে তিন আপ টেনে পড়তে হবে হ্যাঁ ঈশা বলেন আপনি দেখি কোথায় লিখেছেন হ্যাঁ খুব সুন্দর লিনের হরফের পরের হরফে ওয়াক্স করলে তিনা টেনে পড়তে হবে আহ দেখি কয়জন লিখেছেন কি অবস্থা দেখে আসি আমি একটু লিখেছে খুব সুন্দর নাবিহা লিখছে লিখছে ত্রিনা খুব সুন্দর হাতের লেখার অবস্থা কিন্তু খুবই খারাপ হাতের লেখা ভালো করতে হবে আপনার টাইম কয়দিন জানেন পনেরো দিন এর ভিতরে হাতের লেখা ক্লিয়ার হতে হবে সুন্দর হতে হবে তাদের হাতের লেখা খারাপ রয়েছে পনেরো দিন টাইম এর ভিতরে হাতের লেখা সুন্দর বানাতে হবে আহমিদুল মুখতাসিম হাতের লিখার অবস্থা খারাপ দেখি মেহের আফরোজ জ্যোতির হাতের লিখার কি অবস্থা আছে মোটামুটি চলে কিন্তু আরো ভালো ভোট করতে হবে তারপরে মাস্ফিয়া বিন তাহমাদ আমির হামজা লিখেছে মাস্ফিয়া আপনার খাতাটা আরেকটু ভালো করে ধরেন ভালো লিখেছে ভালো মনে হলো ওকে যারা লেখেন নাই আমি বলতেছি আপনাদের লিখতে হবে না না লিখলে লিখলে কোনো কোনো নাই নাই এখন আর ঠিক আছে হ্যাঁ আমির হামজা দেখেছি খাতা ওকে অসংখ্য ধন্যবাদ যারা লিখেছেন আর যারা লেখেন নাই তারা ফেল তাহমিদ খুব সুন্দর তবে আর একটু ভালো করে লিখতে হবে ঠিক আছে তানিশা ওকে লিনের হরফের পরের হরফে অক্স করলে তিন লিপটেনে পড়তে হবে ক্লিয়ার ওকে সবাই একটু জোরে জোরে বলেন তো এটা পাঁচবার বলেন পাঁচবার যাই okay. হোক আমি দেখতে পাচ্ছি মিতুল তারপরে মিতুল এবার ক্যামেরাটা অন করছে আহ মাসফিয়াও ক্যামেরা অন করছে আরিফা ক্যামেরা অন নাই ওকে যাই হোক এই যে কথাটা বললাম আমি হ্যাঁ মিতুল খুব সুন্দর হয়েছে জি কোন কথাটা এই যে লিনের হরফের পরের হরফে অক্ষ করলে তিন আলিপ টেনে পড়তে হবে এটা কার কার মুখস্থ হয়েছে ডাইরেক্ট এরকম হাত উঁচু করেন কার কার হয়েছে ওই হাত না এরকম হাত উঁচু করতে হবে ক্যামেরার ভিতরে এসে আহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মুনাইমের হয়ে নাই হয়েছে আরিফা আপনার মুখস্থ হয় নাই হ্যান্ড হ্যান্ডরাইজ করেননি কেন এখনো হয় নাই হ্যাঁ ওকে দেখি আমি আরিফাকে এটা মুখস্থ করাবো এখনই হ্যাঁ ওকে আরিফা বলেন লিনের হরফ কয়টি দুটি কি কি ওয়াও সাকিন হ্যাঁ ওয়াও সাকিন ওয়াও সাকিন দানে হ্যাঁ এই যে লিনার হরফ লিনার হরফের পরেই যদি আপনি ওয়াকফ করেন পরের অক্ষরে পরের হরফে তাহলে তিন আলিফ টেনে পড়বেন বুঝছবরেছেন এবার জি লিনার হরফের পরের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হবে বলেন লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হবে বলেন লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হবে ওকে তাহলে এবার কি পারবেন তাই বলেন জি হুজুর বলেন তো লিনের হরফের পরের হরফে ওয়াকফ হাত হাত খাল লেগে যাবে আপনাদের হাতে ব্যথা হবে লিনের হরফের পরের হরফে লিনের হরফে পরের হরফে ওয়াক করলে আপনি বলেন দেখি কি অবস্থা হ্যাঁ কি কি দন্ন পসে জবর হইলে থামি তাড়াতাড়ি পড়তে হবে ইয়া ইয়া সাকিন হ্যাঁ ইয়া সাকিন তাকে তাড়াতাড়ি পড়তে হবে আল্লিনের হরফের পরের হরফে তানিশা কালা আঙ্গুল কেন বলেন মনে তারপরে কি লিনের হরফের পরের হরফে করলে হবে আমি টেন আপনি কোন দিকে তাকাচ্ছেন মাঝে মাঝে ওকে ঠিক আছে এখন চলেন আমরা ডাইরেক্ট এইটা আমাদের বই থেকে একটু পড়ি আসলে যে তিন আলিপ কেমন হবে একটু দেখে আসি তবে আমি মিতুল আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন বলেন মিতুল কিছু বলতে চাচ্ছেন হ্যাঁ যাই হোক মিতুল মনে হয় কিছু বলতে চাচ্ছে না এখন আমি আপনাদের ভিতর থেকে একজনের নিব সামনে তিনিকে তিনি কে সবচেয়ে পারে কে

রয় শিন ওকে এবার আপনি আমাকে বলেন এই জায়গায় লিন এর হরফ আছে কিনা দেখেন তো কোনটা লিনের হরফ এখানে ইয়া সাকিন ডাইনেজ হরফ বলতে হবে এভাবে ইয়া সাকিন ডাইনেজ হরফ ঠিক আছে এটা হল লিনের হরফ এখন এই লিনের হরফের পরের অক্ষরে আপনি এখানে যদি থেমে যান তাহলে কি করতে হবে তৃণালিপ্টেনে পড়তে হবে এখানে ঠিক আছে ঠিক বলেন

আমরা এটা ক্লিয়ার হয়েছে এরপরে আমি আরেকটা শব্দ আপনাদের সবাইকে বানান করতে পারবো তারপরে একজনকে ধরবো সবাই জোরে জোরে যে দেখবো আপনারা বলতেছেন না তাকে কিন্তু রিমুভ করে দিব ক্লাসের থেকে কিন্তু রিমুভ হয়ে যাবেন সবাই জোরে জোরে এটা বানান করেন

ফি ফি ওকে এখন আমরা এই জায়গায় যদি ওয়াকফ করি বা এই জায়গায় আমরা কি পাচ্ছি ইয়াসকিন ডাইনে জবর কি লিনের হরফ এই লিনের হরফের পরের হরফে আমরা ওয়াকফ করতেছি তাহলে তিনা লিপ্টেনে পড়বো কয় লিপটেনে পড়ব

এরপরে আমরা ইনশাআল্লাহ তার সামনে একটা শব্দ ইনশাআল্লাহ আপনাদের এখন পড়তে দেবো দেখি আপনারা কে কেমন পারেন এই শব্দটা ঠিক আছে সবাই একসাথে বানান করেন তো এটা তাসফিয়া ইসলাম আপনি কোথায় তাসফিয়া আহ তাসফিয়া আপনি তো ক্লাসে আছেন আর তাসফিয়া আনমিউট উঠান প্লিজ আমি দেখি তাসফে আসলে কি করতেছে তাসফের ক্যামেরাটা অফ রয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে মনে হয় নেটওয়ার্কের প্রবলেম তাসফে আর ওখানে হতে পারে হ্যাঁ নেটওয়ার্কেরই প্রবলেম আপনি কানতেছেন কেন এই কাজ করা যাবে না ঠিক আছে এই কাজ করলে কিন্তু আমি তাকে রিমুভ করে দিব ক্লাস করতে পারবে না তখন অ্যাবসেন্ট হয়ে যাবে কিন্তু ঠিক আছে চ্যাট ডিজেবেল করে দিয়েছি একবারে ওকে যাই হোক এখন আমি এটা তাসফিয়া ইসলামের কাছে আমি একটু শুনবো ইনশাআল্লাহ জি তাসফিয়া আপনি শুনতে পাচ্ছেন আমাকে আল্লাহ কৈশে তাসফিয়া হ্যাঁ তাসফিয়া আপনি শুনতে পাচ্ছেন আপনি এই শব্দটা বানান করেন তো

এটা কি লিনের হরফ না লিনের হরফের পরের অক্ষরে আপনি যদি থেমে যান তাহলে তিন আলিপ টেনে পড়তে হবে কয়ালিপ বলেন মাশাল সবাই একসাথে জোরে জোরে বলেন তো বানান করলে হবে খফিন আর পড়লে অফ করলে কি করব খ সবাই একসাথে জোরে বলেন মাশাআল্লাহ হ্যাঁ ওকে আমরা এটা ক্লিয়ার হয়েছি এরপরে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আরেক জায়গায় আমি নিয়ে যাব যেটা হলো এই যে মাদের মাস্ক আপনাদের কিন্তু এখন গুরুত্বপূর্ণ এই যে আমরা এক আলিপ তিন আলিপ চার আলিপ পড়েছি সব কিন্তু আমরা এখানে পাব এটা পৃষ্ঠা নাম্বার কত আমি বলে দিচ্ছি একান্ন নাম্বার ঈশা আপনি বই পেয়েছেন না এখনো পান নাই তাই তো ওকে যেহেতু আপনি ক্লাসে আছেন আমি একটুখানি দেখি আসলে বইটা আসলে হ্যান্ড ওভার হয়েছে থেকে আমাকে একটুখানি টাইম দিবেন যাই হোক আপনার সবাই এটা একটু মুখস্থ করতে লাগেন যে লিনের হরফের পরের হরফে অক্ফ করলে তিন আলিপ্টেনে পড়তে হবে লিনের হরফের পরের হরফে অকফ করলে তিন আলিপ্টেনে পড়তে হবে ঠিক আছে লিনের হরফের পরের হরফে অকফ করলে তিন আলিপ্টেনে পড়তে হবে সবাই দ্রুত পড়েন লিনের হরফের পরের হরফে অক্ষ করলে তিন আলিপ্টেনে পড়তে হবে লিনের হরফের পরের হরফে অক্ফো করলে তিন আলিফ পড়তে হবে আর শুধু লিনের হরফে দ্রুত পড়তে হবে লিনের হরফে তিন আলিফ টান না কিন্তু টান হলো কোন সময় লিনের হরফের পরের হরফে যখন আপনি ওয়ক্ফো করবেন তখন ঠিক আছে ওকে এরপরে আমি আপনাদের যে বিষয়টা বলবো সেটা হলো যে এই যে আমরা পড়তেছি এগুলো কিন্তু আপনাদের বাসায় বসে বারবার প্র্যাকটিস করতে হবে হ্যাঁ এইবার এই জায়গায় আমি যেটা বলতেছিলাম টোটাল আছে কয় লাইন চার লাইন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ মোট চোদ্দ লাইন দুই দিনই আপনাদের এই চোদ্দ লাইন কমপ্লিট করতে হবে ঠিক আছে দুই দিনে সবাই এখন এই প্রথম শব্দটা পড়েন জোরে জোরে বানান করে করে কোন জায়গায় কয়ালিপ কেন হবে কেন গুন্না হবে সব আমাকে বুঝাই দিতে হবে কলকলা হলে কেন কলকলা হবে তাও বুঝাই দিতে হবে আমাকে ঠিক আছে সবাই এটা পড়েন তো দেখি কেমন পড়েন

এখানে কে কে বলতে বলতে পারবে পারবে ওকে আমি এইভাবে ধরবো না আমি অন্যভাবে ধরবো এখন ঠিক আছে আপনাদের ক্যামেরাতে এসে বলতে হবে মানে জাস্ট হাতের আঙ্গুলির ইশারাই ঠিক আছে দেখি কয়জন পারেন বলতে দাঁড়ান এখন না একটু আমাকে করে সুযোগ এই যে আগে থেকে বললে তো হবে না আমি এটাও একটু ই করে ফেলি আল্লাহ সমস্যা নাই আমি এখন দেখতে পারবো এই যে মা না কয়ালিফ টান এক দুই তিন চার কয়ালিফ একজন হ্যাঁ তিরিনা হয়েছে তাহমিদ তাহমিদাহনফার হয়ে নাই ঠিক আছে তাসফিয়ারও হয়ে নাই মুনায়েমেরও হয় নাই শাপলার হয়েছে তারপরে মিতুল হয়েছে মিতুল একালিফ কেন তিন আলিপটান হবে কয়ালিপটান তিন আলিপটান হবে ফাহমিদুল মুফতাসিম আপনি কিছু বলতে চাচ্ছেন তাহলে ঠিক আছে হাতনামান আমরা তাহলে মা তিন টেনে পড়ব ঠিক আছে এইবার আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি এই জায়গাটায় আমরা টেনে পড়বো আগে থেকে দেখাবেন না কেন টেনে পড়বো আমাকে এটা বুঝাই দিতে হবে এই জায়গায় কয়ালিফ টেনে পড়বো এবং কেন টেনে বুঝাতে পারবেন না কে তিনি হ্যান্ড করেন কে এটা দিতে পারবে না আমাকে সে হ্যান্ড রাইস করুক মাসফিল ব্রায়ান বুঝাতে পারবে না আমি জানি পারবে না জি আপনি বলেন কেন

এক লিভ কেন এক টান হবে আপনি বললেন বুঝেন নাই পারবেন না কেন এটা বলেন আমি বুঝছি যে আপনি একটু চালাকি করে আপনি বলার জন্য এটা করছেন ওকে দেখেন আমি আপনাদের বিভিন্ন ভাবে ট্রাই করতেছি যাতে আপনাদের সবার মান সমান থাকে এবার আমি আপনারা যে সতেরো জন ক্লাসে আছেন সতেরো জনের কাছে আমি একটা একটা করে ওয়ার্ড ধরব ঠিক আছে প্রথমে ঈশা এই শব্দটা আপনি বলবেন এবং এটা কি তাই না গোল থাকবে সেখানে থামতে হয় হ্যাঁ থামার সময় কিভাবে পড়তে হবে সেটাও বলবেন এই শব্দ আইন জবর আলি মিন আলি জবর আলি হ্যাঁ ওয়াকফ করলে কিভাবে পড়বেন আলি মা আবার বলেন আলি মা হ্যাঁ এক হবে না ওয়াকফ করলে গোলতাবাদে দুই জবর আছে এই জন্য ঠিক আছে এটাও বলতে হবে যে এখানে একালিপটান কেন হবে বলেন তো আপনি এবার

আপনি রেডি আছেন ওকে আপনি এই শব্দটা পড়েন ওয়াও জেবর ওয়া বলেন বলেন হাজে যদের ধরবে হ্যাঁ হা জবর হ্যা এভাবে পড়তে হবে হা জবর

خرج بالحظ. ولا التحظ. تعرفوا ليه؟ جد جد ووبيش ولا التحظ. ولا التحظ. الله তাহলে এখানে কোথায় কয়ালিপ্টান হবে বলেন তো বলেন বলেন আর নিহা আমার মনে হচ্ছে বারবার মিউট হয়ে যাচ্ছে মাসফিলা বিব্রায়ন আপনি কিন্তু কি বলে খেলা করতেছেন হাত দিয়ে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ বলেন এটা এই শব্দটা বলেন নেহা বলেন ওকে আমি আরেকজনের কাছে ধরবো আর ঠিক আছে মনে হয় আমি আপনার কাছে ধরবো এরপরে এই শব্দটা ছিল ঠিক আছে হ্যাঁ ওকে যাই হোক আমি এরপরে তানিশা এরপরে সে কে রয়েছে তানিশা হুজুর আসসালামু আলাইকুম

আর সবে মাত্র কয়েকজনের কাছে হয়েছে আমি সবার কাছে ধরবো ইনশাআল্লাহ ফাহমিদুল মুবতাসিম আমি জানি আপনার কাছে সময় লাগবে না তবে এই শব্দে কি কি রুলস আছে আপনাকে প্রত্যেকটা বলতে হবে বলেন কি কি রুলস আছে এবং শব্দটা পড়তে হবে সম্পূর্ণ শব্দটাই পড়েন আপনি সমস্যা নাই ওকে আপনি ওয়ার্ক করলে কেমন পড়তে হবে ওকে ওয়ার্ক ফো করা করলে তাহলে কয়টা রুলস আসছে এখানে টোটাল আপনি এই জায়গায় ওয়ার্ক করলে কয়টা রুলস আসতেছে টোটাল

আর কি বা অক্সের কারণে সাকিন হচ্ছে তাই কি হবে তাহলে বা অক্ষের কারণে সাকিন হচ্ছে তাই কলকলা হচ্ছে ঠিক আছে সবাই একসাথে এই শব্দটা বলেন তো জোরে জোরে

আহকি ওকে সবাই এই শব্দটা বলেন তো জোরে জোরে শাহীদ করলে পড়বেন শাহিদ এইভাবে হ্যাঁ ওকে এরপরে আমি আরেকজনের কাছে ধরবো নাবিহা তাহসিন আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম। আপনি বলেন এই শব্দে وقف করলে কিভাবে পড়বেন? বলেন। হুতে টাম দিলেন কেন? তাহলে খুব সুন্দর হয়েছে এবার। সুহুফা। এখানে শেষে টাম দিলেন কেন? কারণ এখানে দুই জবর আছে। শব্দের শেষে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে একালিস্টেনে পড়তে হয়। হুম। সবাই একসাথে এই শব্দটা বলেন তো দেখি কেমন পারেন জোরে জোরে বলতে হবে জোরে জোরে আমি দেখতে পাচ্ছি অনেকের ক্যামেরা অফ রয়েছে অনেকের ক্যামেরা অফ রয়েছে যাদের ক্যামেরা অফ রয়েছে প্লিজ ক্যামেরাটা অফ করেন না এই যে মিতুল শুয়ে শুয়ে ক্লাস করতেছে দেখছেন হ্যাঁ মিতুল ধরা পড়ে গেছে মিতুল ধরা পড়ে গেছে এরকম আরো কতজন ক্লাস করতেছে এবার এই শব্দটা ধরব আপনি পারবেন না আমি বলে বলেন এটা

মাশাআল্লাহ সবাই একসাথে জোরে জোরে বলেন মাশাআল্লাহ এরপরে আমি আরেকজনের কাছে ধরবো এখন আমরা মোটামুটি অনেকের কাছে ধরে ফেলেছি কিন্তু আরো যারা রয়েছে তাদের কাছে যার কাছে ধরবো তিনি এই শব্দটা আমার মনে হয় না বলেন তো আপনি দেখি কেমন পারেন

ওয়াসাকাহু আহাদুন আহাদুন তাই তো ওকে খুব সুন্দর হয়েছে এরপরে আমি আরেকজনের কাছে ধরবো ইংসা আল্লাহ যার কাছে ধরবো এবার তিনি খেলা করতেছেন আমি যার কাছে ধরবো তিনি এবার খেলা করতেছেন হ্যাঁ খেলা করার লোক পেয়ে গিয়েছি সাপলা আসসালামু আলাইকুম স্যার আমি খেলা করতেছিলাম না আপনি এই শব্দটা পড়ে শোনান মেয়েরা ফেরত আপনার কাছে ধরবো সমস্যা নাই হ্যাঁ লাম জবলা হুম গদ তালি জবদ দ জদ যে কাকে ধরবে দেখেন লাম কে হ্যাঁ বলেন আশি একটু ওয়েট করেন লাম জবলা দত লাম জবদ লাদল লা দল পেশলু লাদল দল কি ব্যাপার ঘুমায় যাচ্ছেন আপনি এটা বলেন ইফতি এই শব্দটা বলেন বাড়ি হা মাশাআল্লাহ এখানে আপনি কোথায় কোথায় কিনিয়োম আছে সেটা বলেন আমাকে বলেন 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 দ্রুত খোঁজ এখানে জেরপামে ইয়াসাকিন আছে হ্যাঁ আর তারপরে আর জবরের না

ঠিক আছে আহ এরপরে আমি আর একজনের কাছে ধরবো আপনি এই শব্দটা বলেন দেখি কেমন পারেন বলেন করলে কি হবে অক্ষ করলে সুদুর মাশাল ওকে একসাথে এই শব্দটা বলেন তো দেখি কেমন পারেন এরপরে আমি আরেকজনকে ধরবো আহ যিনি অধীর আগ্রহে বসে রয়েছেন এবং হেলান দিয়ে বসে আছেন কে হতে পারেন কে হতে পারেন তিনি হ্যান্ড রাইস করেন তো কে হতে পারেন সেই ভাগ্যবান ব্যক্তিটা কে যে হ্যানান্দি এভাবে বসে আছে হ্যাঁ এখনো পর্যন্ত সে হ্যান্ড রাইজ করি নাই কিন্তু হ্যাঁ এবার সর্বশেষে হ্যান্ড রাইজ করছে আবার নামিয়ে ফেলছে জি আপনি বললেন এই শব্দটা আলা ই ই বিরাহিম ওকে কোথায় কোয়ালিপটান কেন হবে বলেন আমাকে স্যার ইয়া লমেল পরে হ্যাঁ তারপরে তারপরে হিদর জ বাম পাশে জলমলাইয়া তারপরে তারপরে নিম এর উপরে সাকিন আপনি বলেন তো এই জায়গায় কোনো রুলস আছে কিনা এখানে বলেন আপনি কলকলা হরপ কয়টি কি কি মাসপিল বিব্রায় হ্যাঁ এই পাশ করে কি হইলে কিভাবে পড়বেন

ওকে এখানে কোয়ালিফটান দেখে বলেন চিকুন বাকা চিহ্ন রয়েছে তাহলে কোয়ালিফটান তিন তিন আলি এখানে কোনো টান আছে দেখেন তো না দেখে বলেন

ওকে ওকে সবাই একসাথে এই শব্দটা বলেন তো মাশাআল্লাহ আ ওকে আমি যে পর্যন্ত ধরেইছিলাম আমি তারপরে যাব ইনশাআল্লাহ আমি নাবিহা তাহসিনকে ধরেছি মনে হয় তারপরে আরো কয়েকজন বাদ রয়েছেন এখনো বেশ কয়েকজন যাই হোক অলরেডি ছয়টা ষোলো বেজে গেছে শুধুমাত্র যারা বাদ রয়েছেন যাদেরকে আজকে ধরি নাই তারা একটু হ্যান্ড হ্যান্ডরাইস করেন আমি ধরেছি তো আপনাকে যাদেরকে ধরেছি তারা হ্যান্ড রাইস করবেন না শুধুমাত্র যাদের ধরি নাই একবারও তারাই হ্যান্ড রাইস করবেন আমির হামজা দেখছেন আমির হামজা কেবল মাত্র ধরলাম তারপরে আমির হামজা কি সুন্দর হ্যান্ড রাইজ করলো কেন এটা করা যাবে না যাদের একবার ধরেছি তাদের তো দ্বিতীয়বার এখন আর ধরা যাবে না ওকে মাসফিয়া আপনি এই শব্দটা বলেন বা বা বলেন বা

গোল চিহ্নর উপরে দুই নোক্তা হলে তা হয় আপনি কি এত ভুলায় গেল কেন আপনার ক কফ এটা আবার বানান করেন ইয়া ফ ফ ক ইয়াফ ক ইয়া কে বানান করতে বলেছি ইয়া ইয়া

এরপরে আমি আরেকজনকে ধরবো এবার তাহা আপনি এই শব্দটা বলে শোনান আমাকে এটা কিভাবে পড়বেন বলেন দেখেন এখানে কোন জায়গায় জবজ্জের পেশ আছে নাই ওকে আমি আমাদের সকল স্টুডেন্ট আমার এই কথাটা একটুখানি গুরুত্ব সহকারে শোনেন সবাই সবাই আমার দিকে ওকে তাকে আমার দিকে তাকিয়েছেন তো এবার যে বিষয়টা বলতেছি যখন কোন জায়গায় আপনি দেখবেন যেখানে জবর নেই জেন নেই পেশ নেই তারপরে কি তানবিন নেই দুই যাবো দুই যে দুই পেশ কোনো কিছু নেই তখন সেটা সম্পূর্ণটাই পড়তে হবে এটা কি আলিফ আর এটা কি লাম লামে কয়ালিফ টান রয়েছে এটা কয়ালিফ চিহ্ন এটা বলেন তো চার আলিফ তাহলে পড়বো এরকম আলিফ এবার মিমে কয়ালিফ রয়েছে চার আলিফ আবার মিমে চার আলিফ মি সাদেক আলফ চার আলফ তালে চার টান দিবেন স এবার একসাথে আপনারা সবাই জোরে জোরে পড়েন তো এটা আলফ লা ওকে তাহা এবার আপনি বলেন এটা জি হুজো এবার আপনি বলেন এটা সদ আলিফ এই যে গুন্না হবে এখানে হ্যাঁ বলেন আবার আলিফ লাম সবাই আর একবার একসাথে বলেন তো ইফতি আমি কি আপনাকে আজকে ধরেছি নাভিয়া আপনি রেডি

একসাথে বলেন এবার আমি আপনাদের একটা কথা বলে রাখি আজকে আপনাদের আগামী কালকে এই যে এই যে আমির হামজা কিন্তু ওই যে দেখেন ঠিক এভাবে হেলাম দিয়ে রয়েছে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি শোনেন আগামীকাল আপনাদের আমি উস্তাদ ছাত্র হিসেবে আমি আপনাদের কালকে ধরাবো ইনশাআল্লাহ মানে আপনাদের প্র্যাকটিস করাবো ঠিক আছে প্রত্যেকের প্রত্যেকটা পড়া লাগবে এবং ভালো করে পড়তে হবে মনে থাকবে সবার ইনশাআল্লাহ ওকে আজকে আসরের নামাজ পড়েছেন কে কে হ্যান্ড রাইস করেন মিথ্যা অনেকে নামাজ পড়ে না আজকে এই যে অনেকে মুখইও হাত দছে এই যে নামাজ পড়েন নি তারপরে হ্যান্ড রাইজ কেন উৎস করলেন হ্যাঁ শোনেন মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ গোনা দেবে ঠিক আছে আল্লাহ গুনা দেবে যে আপনি নামাজ পড়েননি তারপরে হাত গুছো করেছেন এটা আল্লাহ গুনা দেবে এটা কখনো করবেন না সত্য কথা বলবেন আল্লাহ তাআলা সত্যবাদীকে পছন্দ করেন ঠিক আছে ওকে এবার যে বিষয় বলতেছি নামাজ পড়েনি তাসফিয়া তাসফিয়া কেন নামাজ পড়েন নাই বলেন কেউ হ্যান্ড নামাবেন না

নামাজ পড়ে মার কাছ ফোন দিবেন যে নামাজ পড়বে না তার শাস্তি রয়েছে এখন থেকে এই যে ক্লাস থেকে আবার বের হয়ে যাচ্ছে কেন কেউ কেউ ফামিদুল মুফতাসিম আপনি নামাজ পড়েন নাই না হুজুর জন্য ওকে আপনি এখনি নামাজ পড়ে নিবেন ঠিক আছে জি নিহা আপনি নামাজ পড়েননি কেন বলেন

আপনি এক্ষুনি নামাজ পড়বেন যে কজন নামাজ পড়েননি নামাজ পড়ে তারপরে আমাকে কল দিতে হবে যে হুজুর আমি নামাজ পড়েছি তাই না হলে আগামীকাল ক্লাস করতে হবে দাঁড়িয়ে আছে নামাজ পড়বেন তো এখন থেকে সবাই পাঁচক তো আমাদের আর কয়েকটা ক্লাস হয়ে গেলে আমরা দোয়া গুলো শিখবো ইনশাআল্লাহ সহি করে আমরা দোয়া শিখবো তাহমিদ আপনার হাতের পাশে কি একটা দেখাচ্ছেন মনে হয় কি ওটা তালা ওকে যাই হোক আজকের ক্লাসটা এ পর্যন্ত ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম